एवरीवन वेलकम टू माय चैनल सक्सेस टिप्स। আমি কইলি তোমাদেরকে আজকে করাবো ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার। ক্লাস 11 এর ফার্স্ট চ্যাপ্টার আমি অলরেডি করিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখো, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে রাখবো। আর তোমাদেরকে যেটা বলার, তোমরা অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে পারো অনলাইন ক্লাসের জন্য বা অফলাইন ক্লাসের জন্য। তবে অফলাইন ক্লাস তো আমার বাড়ি এসে করতে হবে, সেক্ষেত্রে তোমরা যদি বেহালার কাছাকাছি থাকো, কলকাতা বেহালার কাছাকাছি থাকো, তাহলে অফলাইন ক্লাসের জন্য আসতে পারো। অথবা তোমরা পশ্চিমবঙ্গে যেখানেই থাকো না কেন, সেখান থেকে আমার সঙ্গে আমার কাছে অনলাইন ক্লাস করতে পারো, সেই জন্য কন্টাক্ট করতে পারো। তবে হ্যাঁ, অনলাইন ক্লাসের জন্য অনলাইন বলো অফলাইন বলো, তার জন্য একটা মিনিমাম চার্জ আছে, সেই চার্জটা তোমাকে পেমেন্ট করতে হবে। আর তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, তোমরা আমার ফেসবুক পেজ বা গ্রুপ সেখানে জয়েন করতে পারো। আরো তোমাদের জন্য যেটা বড় সুযোগ সেটা হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে তোমরা তোমাদের প্রবলেম আমাকে জানাতে পারো, তোমাদের যে প্রবলেমটা হচ্ছে কি সমস্যা, ইকোনমিক্স বুঝতে সমস্যা বা কোনো কোশ্চেনের সমস্যা, সেটা আমাকে বলতে পারো, আমি চেষ্টা করবো সেটা সলভ করে দেবার। তবে আর একটা জিনিস, যে অনেকে যেটা করো, বিশেষ করে ক্লাস 12 স্টুডেন্ট থেকে আমি দেখেছি, তো এটা তাদের ভুল নয়, তবুও অ্যাকচুয়ালি অনলাইন আর অনলাইন অফলাইন স্টুডেন্টের পরিমাণটা খুব বেশি। তার জন্য কি হয়, আমি সবসময় তাদের মেসেজটা চেক করতে পারি না। ধরো কোশ্চেন আনসার লিখে পাঠালে সেটা চেক করতে তো আমার একটা সময় লাগবে, প্রত্যেকটা কোশ্চেনের আনসারগুলো দেখতে হবে, তো সেক্ষেত্রে আমি দেখে উঠতে পারি না, সেটা আমি সলভ করে দিতে পারি না। কিন্তু তোমাদের যদি প্রবলেম হয় অবশ্যই বলো, আমি সেই সম্পর্কে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। আর একটা কথা, নোটস, এইটা তোমরা স্টুডেন্টরা প্রচন্ড পরিমাণে আমার কাছে চাও, ম্যাম নোটস দিন, ম্যাম নোটস দিন, ম্যাম নোটস দিন। আমার একটা কথা প্রথমে ভালো করে বোঝো, তোমাকে বই পড়তে হবে, বইটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? বইটা না পড়লে তুমি অনেক কিছু মিস করে যাবে। এবার দেখো, বইটা তোমাকে পড়তে হবে, বই পড়ে অনেক সময় হয় কি, তোমরা উত্তরটা লিখতে পারো না বা বুঝতে পারো না কতটুকু জায়গা উত্তর লিখতে হবে, সেক্ষেত্রে নোটস আমি দিই। তবে সেটা আমি চেষ্টা করি, মানে একেবারেই যেই স্টুডেন্টগুলো, স্টুডেন্টদের পক্ষে যেটা লেখা সম্ভব নয়, আমি তারই নোটস দিই। আর নোটসটা সত্যি কথা বলছি, এটা একেবারেই অনলাইন আর অফলাইন স্টুডেন্টদের জন্য আমি চেষ্টা করছি যে তোমাদের জন্য নোটস বানিয়ে দেওয়ার। আমি চেষ্টা করব সেটা, তোমাদের জন্য নোটস দেওয়ার কিছু ব্যবস্থা করা যায় কিনা, তবে এক্ষুনি হয়তো করতে পারছি না, আমার কিছুদিন সময় লাগবে, তারপরে চেষ্টা করব তোমাদেরকেও যাতে আমি নোটসটা দিতে পারি। আশা করছি তোমাদের কিছু হেল্প করতে পারবো। আর এই ভিডিও তোমরা দেখতে থাকো, দেখে আমাকে জানিও অবশ্যই কেমন লাগছে ভিডিও, আমার এই সিরিজ তোমাদের কেমন লাগছে। তোমরাই আমাকে বেশিবার রিকোয়েস্ট করেছো যে ক্লাস 11 এর নতুন করে ভিডিও শুরু করুন, তো আমি শুরু করলাম, আশা করছি তোমাদের ভালোই লাগবে, দেখতে থাকো। তো আজকে আমরা শুরু করব, আমি আগের দিন আমরা প্রায় 5টা কোশ্চেন সলভ করেছিলাম, যে অর্থনৈতিক কাজকর্ম কাকে বলে, অভাব কাকে বলে, অবাধ লভ্য দ্রব্য কাকে বলে, আর অর্থনৈতিক দ্রব্য কাকে বলে, তার সঙ্গে ছিল পছন্দের সমস্যা বলতে কি বোঝো। দেখো, আমি আগের বছর এই চ্যাপ্টারের ওপর বড় বড় দু তিনটে ভিডিও দিয়েছি অলরেডি, সেই ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখে আমাকে বলেছো যে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিতে, তো আমি তাই জন্য শুরু করলাম। তো আমার মনে হলো যে সেই জিনিস একই রকম জিনিস দিয়ে তো লাভ নেই, কোশ্চেন আনসার যদি আলোচনা করে দেওয়া যায়। তো কোশ্চেন আনসার এটা প্রথম কোশ্চেন নয়, এটা ছ নম্বর কোশ্চেন হচ্ছে, ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদক কাকে বলে। ছ নম্বর কোশ্চেন হলো, ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন কাকে বলে। প্রথম কথা, তোমাকে যদি আমি বলি উৎপাদন কাকে বলে, আমরা উৎপাদন বলতে কি বুঝি, ধরো একটা কাঠের গুঁড়ি পড়ে আছে, এরকম একটা মোটা কাঠের গুঁড়ি পড়ে আছে, এই কাঠের গুঁড়ি থেকে একটা টেবিল বানানো হলো, এই টেবিলটা কি হচ্ছে, এই টেবিলটাকে আমরা কি বলবো, উৎপাদন। এটাই ছিল ধ্রুপদী মতের মত অনুযায়ী উৎপাদন। ব্যাপারটা কিছু বুঝলে নাকি মাথার উপর দিয়ে চলে গেল, মাথার উপর দিয়ে চলে গেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, আমি একবার বলে দিই, ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন একটি সামাজিক কাজ, যার উদ্দেশ্য হলো কোনো একটি বস্তুর এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হচ্ছে, এটাকে আমরা বলছি উৎপাদন, ঠিক আছে? তো আমরা এবার জানবো নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন। আচ্ছা, আমরা করছি প্রথম চ্যাপ্টারে যেটা আছে, যে প্রথম তোমাদের প্রথম চ্যাপ্টারটির নাম হচ্ছে অর্থনীতির সংজ্ঞা এবং বিষয়বস্তু। তো এখানে এই চ্যাপ্টার থেকে তোমাদের বেশি মার্কস আসবে না, কিন্তু এই চ্যাপ্টারের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার থাকা খুবই প্রয়োজন, তাই এই চ্যাপ্টারটা ধরে পড়াটা উচিত। তো আমরা এখন জানবো যে নয়া ধ্রুপদী মতে উৎপাদন কাকে বলে, নয়া ধ্রুপদী পদে উৎপাদন কাকে বলে সেটা সম্পর্কে জানবো।
আচ্ছা, মেয়েরা অনেক ক্ষেত্রেই আমাকে বলছো যে ম্যাম গ্রুপে আমরা জয়েন হতে পারছি না, গ্রুপে গ্রুপে জয়েন হতে তোমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের প্রবলেমটা বুঝতে পেরেছি, তোমরা গ্রুপে জয়েন হতে নাও পারো, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি মেয়েদের জন্য আলাদা একটা গ্রুপ ওপেন করে রেখেছি, আমি সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো। তো তোমাদেরও যদি কোনো প্রবলেম হয় যে গ্রুপে, আরো যেটা বলার যে তোমাদের যেটা প্রবলেম সেটা অবশ্যই গ্রুপেই জানাবে, তার কারণ হয়তো তোমার প্রবলেমটা অন্য কারো প্রবলেম হতে পারে, অন্য কারো সেই জিনিসটা জানার ইচ্ছে, তো সেটা আমি গ্রুপে জানিয়ে দিলে হবে কি দুজনেই একসাথে জানতে পারবে, তার আর প্রশ্নটা করার জায়গা থাকবে না। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে কোনটা বুঝতে পারছো না বা কিছু, অবশ্যই কমেন্টটা রেখে দিও, কমেন্টটা ডিলিট করে দিও না, অনেকে আবার কমেন্টটা ডিলিট করে দিচ্ছ, সেক্ষেত্রে কিন্তু কি হয় যে ধরো কারো এই একই জিনিস যে অন্য কারো জানার ইচ্ছে, সে কিন্তু কমেন্টটা দিকে পড়ে নিতে পারে, সেক্ষেত্রে সে কমেন্টটাই জেনে গেল, তার না হলে কি হয় সে আবার আমাকে জিজ্ঞেস করে বা আবার গ্রুপে কমেন্ট করে, তারও কমেন্টটা ঠিক আছে কিন্তু একবার উত্তর জেনে গেলে আমার মনে হয় সেই কমেন্টটা পড়ে নেওয়াটা বেশি ভালো। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরের কোশ্চেনটা হচ্ছে নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন কাকে বলে। নয়া ধ্রুপদী মতানুসারে উৎপাদন কাকে বলে? দেখো একটা কথা বোঝো, যে আগে কি বলেছিল, কোন একটা জিনিস থেকে ধরো এটা প্লাস্টিক, একটা প্লাস্টিক দিয়ে পেন তৈরি, প্লাস্টিক থেকে পেনটা নতুন ভাবে অন্য রকম ভাবে একটা অবস্থা থেকে একটা অবস্থায় যখন পরিবর্তন হচ্ছে তখন তাকে বলছি উৎপাদন। কিন্তু নয়া ধ্রুপদী মত বলছে যে উৎপাদন হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতার সৃষ্টি। মানে হচ্ছে যে ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এতে কি হচ্ছে আমার যেটুকু নলেজ আছে ইকোনমিক্সে আমি তোমাদেরকে সেটা বলছি, তোমাদেরও নলেজটা কি হচ্ছে বাড়ছে, এটাও একটা উৎপাদন। বোঝা যাচ্ছে যে উৎপাদন শুধুমাত্র একটা বস্তু থেকে একটা বস্তুতে নয়, সার্ভিসও হতে পারে। ধরো একজন নার্স সেবা করছে, তো রোগীটা সুস্থ হয়ে উঠছে, এটাও একটা উৎপাদন। বোঝা গেল? তো উৎপাদন মানে কি হচ্ছে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি। আচ্ছা, উপযোগিতা নিয়ে আমরা পরে আলোচনা করব কত ধরনের উপযোগিতা হয়। আচ্ছা, আর যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ, আরো একটা ব্যাপার যে ধরো এমন একটা একটা বস্তু থেকে আর একটা বস্তুতে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেই রূপান্তরটা ধরো কোনোভাবেই কারো কাজে লাগছে না, কেউ কোনো সেটা থেকে ইউটিলিটি মানে উপযোগিতা পাচ্ছে না, মানে সেটা কেউ ব্যবহারও করছে না, তাতে কিন্তু তাকে কিন্তু উৎপাদন বলা যাবে না। বোঝা গেল? তাহলে ব্যাপারটা হচ্ছে নয়া ধ্রুপদী মতে আরো একটা কথা বলছে, সেই কথাটা হচ্ছে যে বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাব পূরণে সাহায্যকারী যে কোনো কাজই হচ্ছে উৎপাদন। মানে সে তুমি নতুন বস্তু তৈরি করো নাই করো, তুমি যদি অন্য কারোর উপযোগিতা করে অন্য কারোর অভাব মেটাতে পারো সেটাই হচ্ছে উৎপাদন। বোঝা গেল? আপনার জায়গাটা তোমাদের ক্লিয়ার করা প্রয়োজন যে ধরো উৎপাদন হচ্ছে, উৎপাদনটা ধরো অনেক চাল উৎপাদন হয়েছে মানে ধান উৎপাদন হয়েছে, কিন্তু ধানটা কোনো ভাবে নষ্ট হয়ে গেছে বা ধানটার ব্যবহার করা যায়নি, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে সেটাকে আমরা উৎপাদন ধরতে পারবো না। তাছাড়াও ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, মানে ধরো আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তখন আমি কি করছি টাকা নিচ্ছি, কিন্তু আমি যখন ইউটিউবে পড়াচ্ছি আমি তো কারোর কাছ থেকে টাকা নিচ্ছি না, তো এটা আমার শুধুমাত্রই একটা সমাজসেবার মতো কাজ, এটাকে কিন্তু উৎপাদন বলা যায় না। যদিও অভাব মিটছে অনেকেরই, তবুও উৎপাদন বলা যায় না, যেহেতু আমি এখান থেকে টাকা পাচ্ছি না। তবে ইউটিউব থেকে আমি যদি টাকা পাই সেক্ষেত্রে কি হবে, যারা টাকা পায় তাদের ক্ষেত্রে উৎপাদন। বোঝা গেল ব্যাপারটা কি হচ্ছে, যে তুমি যদি সমাজসেবা করো সেখান থেকে যদি কোনো টাকা না নাও তাহলে সেটাকে উৎপাদন বলা যাবে না। এবার আমরা আরো একটা ব্যাপার এখান থেকে যেটা পেয়েছিলাম যে একটা বস্তু থেকে একটা বস্তুতে রূপান্তরকে বলা হচ্ছিল উৎপাদন। এই রূপান্তরের আবার অনেকগুলো ভাগ আছে, সেই রূপান্তর গুলো কি কি? পরের কোশ্চেন হচ্ছে রূপান্তর কয় প্রকার কি কি? দেখো রূপান্তর এখানে অনেক কয়েকটা পার্টে আছে, রূপান্তর তিন প্রকার, রূপান্তর হচ্ছে তিন প্রকার, কি কি? এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, আশা করছি এদিকে দেখা যাচ্ছে। তিন নম্বর, তিন নম্বরের মধ্যে বলা হয়েছে একটা পরিমাণগত রূপান্তর, একটা গুণগত রূপান্তর, আর একটা হচ্ছে অবস্থানগত রূপান্তর। পরিমাণগত
রূপান্তর, আর একটা কি গুণগত রূপান্তর, আর একটা কি অবস্থানগত রূপান্তর। এবার দেখো পরিমাণগত রূপান্তর খুব সহজ ভাবে আমরা যদি বলতে পারি একটা এক্সাম্পল দিয়ে, যে ধরো তোমরা একটা ধান থেকে কতগুলো ধান গাছ হয়, একটা ধান থেকে একটাই ধান গাছ হয়, কিন্তু ওই ধান একটা ধান গাছ থেকে কতগুলো ধান হয়, অনেকগুলো। তো এখানে কি হচ্ছে, একটা থেকে অনেকগুলো অনেকগুলো আসছে, সেটাকে আমরা বলছি পরিমাণগত রূপান্তর। গুণগত রূপান্তর, ধরো আমি একটু আগে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম যে একটা কাঠের গুঁড়ি থেকে আমরা কি বানাচ্ছি, কাঠ কাঠের গুঁড়ি থেকে কাঠ, কাঠের গুঁড়ি থেকে একটা টেবিল বানাচ্ছি কি চেয়ার বানাচ্ছি কি একটা খাট বানাচ্ছি, যাই বানাই না কেন, যেটা আবার আমাদের কাজে লাগবে, সেটা হয়ে যাচ্ছে কি গুণগত রূপান্তর। আর অবস্থানগত রূপান্তর, দেখো ধরো কয়লা, কয়লা কোথায় আছে, খনিতে আছে। তো কয়লা তো এখন আমি নতুন করে কয়লাটা তৈরি করতে পারবো না, খনিতে অনেক বছর ধরে ভূমিকম্পের ফলে সেই আমরা যে ছোটবেলায় যা পড়েছি, কয়লা বলো পেট্রোল বলো, মাটির তলায় চাপা পড়ে গিয়ে সেটা অনেক রকম ভাবে জীবাশ্ম হয়ে কয়লাতে পরিণত হয়েছে। তো নতুন করে তো কয়লা তৈরি করতে পারবো না, কিন্তু কয়লাটা কি হচ্ছে, আছে কোথায়, খনিতে। যতক্ষণ খনিতে আছে তুমি কি সেটা ব্যবহার করতে পারছো না, আমি যতক্ষণ না ব্যবহার করতে পারছি, যতক্ষণ না আমার অভাব মেটাচ্ছি, তার তো তাহলে তো রূপান্তর কি বলে উৎপাদন হবে না। তো সেটা কি করে রূপান্তর হবে, কয়লাটা যখন আমি নিয়ে চলে আসছি, কয়লাটা খনি থেকে যখন আমি নিয়ে আসছি না, যারা নিয়ে আসে তারা নিয়ে আসছে, তো সেটা হচ্ছে কি অবস্থানগত রূপান্তর। আশা করছি ব্যাপারটা বোঝাতে পারলাম এই তিনটে পয়েন্ট। এবার তোমাদের কি মনে হতে পারে যে রূপান্তর তো ঠিকই ছিল উৎপাদন, তাহলে নয়া ধ্রুপদী মন্ত্র এলো কি করে, এই যে দেখো আমি পড়াচ্ছি, তাহলে কি আমার কোনো উৎপাদন, আমি কোনো উৎপাদন করছি না, মানে ডাক্তাররা যে কাজটা করছে সে কোনো উৎপাদন, তারা কোনো উৎপাদন করছেন না, তো করছেন তো, সেইগুলোকেও উৎপাদনের মধ্যে ফেলতে হবে। তাই জন্যই আসছে নয়া ধ্রুপদী মত, যে আমি কোনো কাজ করছি তার জন্য কারো অভাব মিটছে, তাকে আমরা বলছি নয়া ধ্রুপদী মতের উৎপাদন। আচ্ছা, আমি উৎপাদনটা সম্পর্কে আশা করছি অনেকটাই ক্লিয়ার করে দিতে পেরেছি তোমাদের, মানে তোমাদের কনসেপ্টটাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা জানবো উৎপাদনের উপাদান সমূহ। উৎপাদনের উপাদান সমূহ চারটে আছে, একটা জমি, একটা শ্রম, একটা মূলধন, আর একটা হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। এই চারটে নিয়ে অনেক বড় একটা আলোচনা করতে হবে, চারটে জিনিস কি, তাদের ক্যারেক্টারিস্টিক্স কি, তারা কিভাবে উৎপাদনের কাজে লাগে, সবকিছু সম্পর্কে আমি নেক্সট দিন একটা ভিডিও করে দেবো। এই ভিডিও আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও আমার কাছে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, সেক্ষেত্রেও তোমরা কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। থ্যাংক ইউ।